মিতালিক নেবে তারপর নেবে ওকে হ্যাঁ মিতালি তো ছাইড়ে যাবে মিতালি যাবে কাল রাতে সালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে লাস্ট ট্রেনে স্বাগতম। আমার ফোনেরও চার্জ শেষ পর্যায়ে, আর এখন বাজে রাত 1:37। আর এখন দেখতে পারছেন এটা মিতালি এক্সপ্রেস। এটা ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে ওয়াশের জন্য সম্ভবত এসেছে, এটা ওয়াশ করবে। আর এর পাশে দাঁড়িয়ে আছে বেনাপোল এক্সপ্রেস। আসলে বেনাপোল এক্সপ্রেসের ছেড়ে যাওয়ার কথা ছিল 11:15 ট্রেন, কিন্তু ট্রেনটি লেট হওয়ার কারণে এই সবে মাত্র 10 মিনিট হয়েছে কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করেছে। কিন্তু তারপর পরে বিপত্তি আটটা জায়গায় ঘটেছে। এত লেট থাকার পরেও ট্রেনটি আসলে গাড়িতে সে যে দেখতে পাচ্ছেন ট্রেনটি চলে যাচ্ছে। আমি কিন্তু এই ট্রেনে যাত্রী, কিন্তু আমি যাচ্ছি না। এর একটা কারণ আছে, আসলে ট্রেনটি কিন্তু ক্লিনের জন্য যাচ্ছে, আসলে ওয়াশের জন্য এখন নেওয়া হচ্ছে। একটা ট্রেন 3 ঘন্টা লেট, তারপরে একে আবার ওয়াশে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে ট্রেনটি আরও লেট হবে। ঢাকা ছাড়তে ছাড়তে এই 3টার বেড়ে যাবে, 3টার পরে, এক কথায় 3টার পরে ঢাকা ছাড়বে। তাহলে এই ট্রেনটি বেনাপোলে যে পৌঁছাবে কোথায়? একটা ট্রেন 3 ঘন্টা লেট থাকার পরে তাকে কোন কারণে, কোন যুক্তিতে ওয়াশে নিয়ে যায় আমি সেটা বুঝছি না। তারা অফ ডে বুধবার তো একটা সে রেস্ট টাইম পাচ্ছে, খুলনা যে ওয়াশ করার একটা সময় ছিল, কী কারণে যে নিয়ে যাচ্ছে এটাই বুঝতে পারছি না। যেভাবে যাত্রী হয়রানি করছে দেখতে পাচ্ছেন, প্রচুর যাত্রী। আসলে আমিও উঠে গেছিলাম, তারপর আবার পরে অ্যানাউন্সমেন্ট করলো যে গাড়ি ওয়াশে যাবে, সবাই নেমে পড়ুন। কী করার, বাধ্যতামূলক সবাই নেমে গেল। এখন গাড়ি দেখতে পাচ্ছেন ওয়াশে যাচ্ছে। আসলে এরকম যাত্রী হয়রানি খুবই বিরল, মানে আসলে মারের পরে মার বলে না, সেই রকম বেঁধে মারছে, সহ্য করার কোনো উপায় নাই। যাই হোক, এখন দেখি ওয়াশ করার পরে কতক্ষণ পরে গাড়িটা আসে, সেটা এখন দেখার বিষয়। অবস্থা যেমন টাইট, বাংলাদেশের রেলে যারা আপনার বড় বড় কর্মকর্তারা রয়েছেন, যারা এইসব বিষয়গুলো দেখভাল করেন, তারা অবশ্যই এই জিনিসটি একটু মাথায় রাখবেন। কেননা একটা ট্রেন 3 ঘন্টা লেট হওয়ার পরেও তাকে কেন আবার ওয়াশে নিয়ে আরও লেট বাড়ানো হচ্ছে? একটা যাত্রী অনেকে 11:30 থেকে বা 10টা থেকে এই প্ল্যাটফর্মে অবস্থান করছে এই ট্রেনটি ধরার জন্য, কিন্তু তারপরেও যখন এত লেট থাকার পরেও যাত্রীরা ধৈর্য সহকারে বসে থাকার পরে, ট্রেন আসার পরে যদি আবার সেই ট্রেনটিকে যদি ওয়াশে নিয়ে যাওয়া হয়, ট্রেনে তো সেরকম ভিতরে গেলাম পরিবেশ যে খারাপ তা না, একে পারফেক্টই রয়েছে, কিন্তু তারপরেও কোন কারণে যে নিয়ে গেলে যাচ্ছে সেটাই আমার মাথায় আসছে না। কেননা আমরা জানি বেনাপোল এক্সপ্রেসে তো ওয়াশপিট রয়েছে, যেটা খুলনাতে হয় প্রতি বুধবার, সেটা কেন আজ এখানে হচ্ছে? যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাস্টের পাশে থাকবেন। ধন্যবাদ।